বং জয়ন্তী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল বাটন পুশ করুন লেটেস্ট আপডেটের জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? জানি এই সময় আপনাদের এই প্রশ্ন করাটা অর্থহীন, সেই জন্যে আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কিছু মজার ঘটনা এই লকডাউনে। হ্যাঁ, চারিদিক শুনশান দেখতে পাচ্ছি, আমাদের পুলিশ প্রশাসনও চেষ্টা করছে আমরা যতটা সম্ভব এই করোনা ভাইরাস থেকে, যাতে করোনা ভাইরাসকে দূরে রাখা যায়, আমাদের বাড়িতে থাকতে বলছেন তারা গান গেয়ে রাস্তায় আলপনা দিয়ে। তো বন্ধুরা, আজকে কিছু মজার ঘটনা এই লকডাউনে যেগুলো হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনাদেরও আশা করি ভালো লাগবে এবং আপনারাও কিছুটা এনার্জাইজ ফিল করবেন। তো শুরু করা যাক। আগে একটা সিরিয়াস কথা বলে নিই, যারা স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংকে চেষ্টা করছে যাদের 50-70 বয়স, সিনিয়র সিটিজেন, তাদের বাড়ি গিয়ে তারা সার্ভিস দিয়ে আসবে, যাতে তাদের কোনো অসুবিধে না হয় ব্যাংক থেকে টাকা তোলা, অ্যাকাউন্ট খোলার যে কোনো ব্যাপারে। আচ্ছা, এনাকে দেখুন, এটা হয়েছে 5th April। উনি নরেন্দ্র মোদী আমাদের দিয়া জ্বালাতে বলেছিলেন উনি কী করছেন, আর এটা হয়েছে নেপালে চিতোয়া ন্যাশনাল পার্কে। দেখুন ব্যাপারটা, দেখুন একটি গন্ডার লকডাউনে বেরিয়েছে বলে তাকে কীভাবে তাড়া করেছে। যদিও এটা একটা মজার ঘটনা, এরপরে আসছি, এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। কেউ নেই সুইমিং পুলে সাঁতার কাটার জন্যে, তো এরা আছে কী জন্যে? বলছে আমরা তো আছি এই জন্যে এরা চলে এসছে সুইমিং পুলে সাঁতার কাটতে। দেখুন তো কী সুন্দর, কী উৎসাহে এরা সাঁতার কাটছে। ওয়েল ডান, ওয়েল ডান। আচ্ছা, এবার আসি আরেকজন ভদ্রমহিলার কথায়, যিনি 81 years old, মিনি থমানের মা। দেখুন কী সুন্দর উনি ওয়ার্কআউট করছেন, নিজেকে কী সুন্দর ফিট রেখেছেন। এরপরে আসছি দেখুন এই পিকঅপদের কথায়, এরাও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে। আর এই মায়ের কথা না বলে পাচ্ছি না, ইনি এনার সন্তানকে অন্ধ্রপ্রদেশের নেলারে পড়তে গেছিল, উনি নিজে নিজের স্কুটার চালিয়ে উনি 1400 কিলোমিটার পার করে নিজের ছেলেকে বাড়িতে নিয়ে এসেছেন। আর একজনের কথা বলি, এই করোনা ভাইরাসের সময় উনি ওনার 2 সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন, নাম রেখেছেন করোনা, আর একজনের নাম রেখেছেন ভাইরাস। তো কেমন লাগলো বন্ধুরা,